প্ল্যান করে এভাবে করলাম। তখন ওই তিনজন সন্তানকে ডেকে, বাবাকে সহ ডেকে এই পাঁচজন একসাথে বসে এই গল্পটা শেয়ার করলো যে আমরা আমার সন্তানটা কে কার মতো হইল তা পরীক্ষা করার জন্য আমরা এই নাটকটা সাজিয়েছি। তখন স্ত্রীকে স্বামী বলল যে তুমি এখন উত্তর দাও, কোন সন্তানটা কার মতো হইল। তখন স্ত্রী উত্তর দেয় যে তিনটা সন্তানই আমার মতো হইল, আমার আচরণ থেকে তারা শিক্ষা গ্রহণ করলো। তখন স্বামী বলে কিভাবে? তখন স্ত্রী বলে যে বড় সন্তান যখন আমাদের পেটে আসে তখন আমি এই বাড়িতে নতুন, আমার আচার ব্যবহার অনেক সুন্দর সংযম ছিল, আমি আমার মাথায় ঘোমটা পড়তো না, ঘোমটাটা সর্বক্ষণিক আমার মাথায় থাকতো, আমি সবার সাথে ভালো ব্যবহার করতাম, সুন্দরভাবে নতুন হওয়ার কারণে ছোট বড় সবার সাথে আমি সুন্দর অবস্থায় চলতাম, যার কারণে আমার সন্তান, আমি ভালো হওয়ার কারণে আমার সন্তানটা, বড় সন্তানটা আমার ওই ওই চরিত্রের অধিকারী হলো। এবং প্রথমে বলল যে তোমার স্বামী তোমাকে মারলো, আমার এখানে কিছুই করার নাই, অর্থাৎ আমার চরিত্রটা তখন ভালো থাকার কারণে আমার ওই বড় সন্তান ওইভাবে লালন পালন হইল এবং ও ভালো হইল। দ্বিতীয় সন্তানও আমার যখন আস্তে আস্তে পুরাতন হইলাম, দ্বিতীয় সন্তান যখন আমার পেটে আসলো আমি আস্তে আস্তে পুরাতন হইলাম, আমার আচার ব্যবহার একটু আগে থেকে একটু আস্তে আস্তে রুক্ষ হইতে শুরু করলো, আমি কারোর সাথে ভালো কারোর সাথে খারাপ ব্যবহার শুরু করলাম। এভাবে করার কারণে আমার দ্বিতীয় সন্তানও ওইভাবে আমার ওই চরিত্রটা পাইল। কিন্তু ছোট সন্তানের ক্ষেত্রে আমার যখন, আমার এখনও মনে আছে ছোট সন্তান যখন আমার পেটে, আপনাদের পাশের বাড়িতে দুই ব্যক্তি ঝগড়া শুরু করলো, এখন একজন অপরজনকে মারার জন্য কুঠাল, কুঠাল কোথায় কুঠাল কই, তাকে আজকে শেষ করে দেব, এ বলে বলে চিৎকার করে কুঠাল খোঁজাখুঁজি করতে লাগলো। আর আমি এই সমস্ত দৃশ্যটা নিজে চোখে আমাদের বেড়ার পাক দিয়ে আমি এটা অবলোকন করলাম। আর আমার তখন যেহেতু একেবারে পুরাতন হয়ে গেলাম, আমার চরিত্রটাও তখন আগের মতো সুন্দর, সবার সাথে মিলে মিশে ভালো আচরণ করার মতো ওই রকম ছিল না, যার কারণে আমার যে চরিত্রটা আমার ছোট ছেলে ফেটে থাকা অবস্থায় ছিল সে সমস্ত চরিত্রটাই আমার ছোট ছেলে ফেলো, যার কারণে আজ আমি যখন বললাম যে তোর বাবা আমাকে মারলো, তখন সে ওই আমার মনে হয় যে ওই দুই ব্যক্তির মারের কারণে কুঠাল নিয়ে যে দৌড়াদৌড়ি করলো ওই চরিত্রটা আমার ছোট ছেলে পেয়ে গেল, যার কারণে আপনাকে মারার জন্য কুঠাল খোঁজা শুরু করলো। তখন স্ত্রীটা নিজে নিজের ভুল বুঝতে পেরে নিজে সংশোধন হইল, আর ওই তিন সন্তান এই কথাটা শুনে নিজেরা লজ্জিত হইল সবাই, এবং সবাই সংশোধন হয়ে গেল। এই জন্য আমরা প্রত্যেকে মনে রাখব, আমি যদি একটা জিনিস মনে রাখবেন, গরুর পেট থেকে যদি বাচ্চা বের হয় সেটি গরু হয়, কোনো পশু পাখির যদি বাচ্চা দেয় সেটি ওই পশু পাখি হয়, কিন্তু মানুষ যখন বাচ্চা দেয় তাকে আপনি মানুষ হয় না, মানুষ বানাতে হয়। আর এই জন্য সবচেয়ে বেশি দায়িত্ব যার সেটি হচ্ছে মা, এই জন্য মারা অবশ্যই সৎ চরিত্রবান হবেন, বিশেষ করে যখন সন্তান পেটে থাকবে আপনাকে যথেষ্ট রুটিন মাফিক চলতে হবে, পিতার অবশ্যই করণীয় আছে পিতার, কিন্তু এই ক্ষেত্রে যেহেতু বেশিরভাগ সময় আপনার আপনার সন্তানটা আপনার কাছে থাকবে, পিতা আপনার সন্তানটা পিতা বেশি সময় দিতে পারে না, চাকরি বাকরি কাজকর্ম নিয়ে থাকে, বেশিরভাগ সময়ে সন্তান বুঝদার হওয়ার পর্যন্ত বেশিরভাগ সময় মায়ের কাছে থাকে, এই জন্য মায়ের সমস্ত চরিত্রগুলো সন্তান খুঁজে পায়। এই জন্য আমরা আসুন প্রত্যেক মাদের ক্ষেত্রেই তার সন্তানটা নেককার ভালো হওয়ার জন্য আমরা ভালো হয়ে যাই, আমি যে বীজ বপন করব আমার সন্তান আমার প্রোডাক্ট আমার ফল ওইরকমই আসবে। আমাদের চার নাম্বার হচ্ছে আমাদের সমস্ত মাদের ক্ষেত্রে যখন আপনাদের সন্তানরা পেটে আসবে আমরা অবশ্যই ভালো হয়ে আগে তো ভালো থাকবই, এবং সন্তান যখন পেটে আসবে আমরা অবশ্যই ভালো হয়ে আরও বেশি চলবো, আমরা বেশি বেশি কোরআন শরীফ তেলাওয়াত করবো, উঠতে বসতে ছোটো খাটো থেকে শুরু করে যে সমস্ত আমরা সুরা আমরা পারি সেগুলো আমরা পড়বো,
পাশাপাশি আমরা দেখে দেখে বিশেষ করে মিনিমাম 2 থেকে 3 খতম আমরা কোরআন শরীফ আমাদের সন্তান যখন পেটে থাকবে তখন আপনারা এই কোরআন শরীফ খতম করবেন। কারণ আপনার কোরআন শরীফ খতমের উসিলায় হয়তো দেখা গেল এই আপনার এই সন্তানটা আপনার কোরআন শরীফ পড়ার মাধ্যমে এগুলো শুনে মায়ের পেটে থাকা অবস্থায় হাফেজে কোরআন হয়ে বের হইতে পারে। এই জন্য আসুন আমরা আমাদের রুটিন মাফিক ভালো হয়ে চলি, আমরা বেশি আমলি হই। আমি নামাজের মধ্যে থাকলে আমার সন্তানটা নামাজ হবে, আর আমি যদি সিনেমা হল নাটক স্টার জলসা থেকে শুরু করে এই সমস্ত জিনিসগুলা হিংসা বিদ্বেষ আমাদের একে অন্যের সাথে লাগিয়ে দেওয়া এগুলো যদি আমরা দেখি তখন আমার সন্তানও এগুলোর নির্যাস পাবে। আসুন আমরা নিজের সংশোধন হই। সন্তান যখন আমাদের পেটে আপনাদের মায়েদের পেটে থাকবে তখন অবশ্যই লক্ষ্য রাখবেন আমার চরিত্র যেভাবে হবে আমার সন্তানটা ওভাবে হবে। এই জন্য 4 নম্বর হচ্ছে সন্তান পেটে থাকা অবস্থায় বেশি বেশি কোরআন শরীফ তেলাওয়াত করব, সৎ চরিত্রবান হব, রুটিন মাফিক চলব, ভালো হয়ে নিজে কথাবার্তা চাল চলন সমস্ত কিছু ভালো হয়ে চলার চেষ্টা করব না অবশ্যই অবশ্যই আমরা চলব। আমাদের 5 নম্বর পিতামাতার করণীয় হচ্ছে সন্তান নেককার হওয়ার জন্য ভালো হওয়ার জন্য পিতামাতার করণীয় হচ্ছে সন্তানই যখন দুনিয়াতে আসবে আমরা ছেলে হলো না মেয়ে হলো সেটি না জিজ্ঞেস করে আল্লাহর শুকরিয়া আদায় করবো আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন যে সন্তান কি হলো সেটি না জিজ্ঞেস করে তোমরা আমার শুকরিয়া আদায় করো, কারণ এই সন্তানটা ভালোভাবে সুস্থ অবস্থা আমি দুনিয়াতে দিলাম, অনেককে তো দেই নেই, অনেকে যাকে ইচ্ছা সন্তান ছেলে দিই, যাকে ইচ্ছা মেয়ে দিই, যাকে ছেলে মেয়ে দুইটা দিই, কাউকে কোনোটাই দিই না। তোমাকে যে আমি একটা সন্তান দিলাম সেটির জন্য তুমি আমার শুকরিয়া আদায় করো, কারণ আপনি শুকরিয়া আদায় করলে আপনার এই রহমত এই বরকতটা আপনার এই শুকরিয়া আদায়ের কারণে হারিয়ে দিবে। আমরা অনেকে আসি সন্তান ছেলে হলে আলহামদুলিল্লাহ বলি, মেয়ে হলে আমরা নিচের দিকে মন খারাপ করে নিচের দিকে তাকিয়ে থাকি, কেউ বললে কি হইলো তখন আমরা ওইটাও বলি না যে ছেলে হইল মেয়ে হইল, এরকম অবশ্যই, কারণ সন্তান আল্লাহর দান, আপনাকে তো আল্লাহ চাইলে নাও দিতে পারতো। অনেক লোক আছে যারা তাদের কিছুই হয় না, অনেক ওষুধ থেকে শুরু করে যত প্রকার যা কিছু করা দরকার তারা সব করে কিন্তু আল্লাহর পক্ষ থেকে না দেওয়ার কারণে তাদের কিছুই হয় না। আপনাকে তো সে অনুযায়ী ছেলে হোক মেয়ে হোক আপনাকে দিল, এখন আপনি যদি শুকরিয়া আদায় না করেন এই সন্তানটা আপনার থেকে আল্লাহ চাইলে তো দিল কি আপনি সে কি বড় হয়ে গেল না, যে কোনো সময় তো আপনার থেকে নিয়ে যাইতে পারে। এই জন্য আমরা যখনই সন্তান দুর্নীতি আসবে